পাকিস্তানের পাঞ্জাবে বায়ু দূষণের কারণে পাঁচ বছরের কম বয়সী এক কোটি দশ লাখের বেশি শিশু ঝুঁকিতে রয়েছে এ সতর্কতা দিয়েছে ইউনিসেফ বায়ু দূষণ কমাতে এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্থাটির পাকিস্তান প্রতিনিধি আব্দুল্লাহ ফাদিল এদিকে ভারতের রাজধানী দিল্লিতেও বায়ু দূষণ চরমে এতে বুধবার বেশ কিছু ফ্লাইট স্থগিত করেছে কর্তৃপক্ষ ভয়াবহ বায়ু দূষণের কবলে পাকিস্তানের ঘনবসতিপূর্ণ প্রদেশ পাঞ্জাব প্রায় তেরো কোটি নাগরিকের এই প্রদেশের বায়ুর মানকে গেল অক্টোবরে বিপর্যয়কর বলে ঘোষণা দেওয়া হয় এর জেরে সতেরোই নভেম্বর পর্যন্ত স্কুল এবং আঠেরোই নভেম্বর পর্যন্ত দর্শনীয় ও ঐতিহাসিক স্থান বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ জমায়ত দেওয়া হয় নিষেধাজ্ঞা রাস্তায় বের হলে চোখ ও গলায় জ্বালা পোড়া হচ্ছে বাসিন্দাদের এরই মধ্যে বায়ু দূষণজনিত অসুস্থতায় হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত নয়শো জন চিকিৎসা নিতে হয়েছে তিরিশ হাজারের বেশি মানুষকে এমনকি মহাকাশ থেকেও দেখা যাচ্ছে লাহোরের ভয়াবহ বায়ু দূষণ ইয়ারের তথ্য অনুযায়ী মঙ্গলবার লাহোরে বায়ুমানের সূচক ছিল চারশোর বেশি এমন পরিস্থিতিতে শিশুদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়েছেন ইউনিসেফের পাকিস্তান প্রতিনিধি আবদুল্লাহ ফাদিল বলেন পাঁচ বছরের কম বয়সী এক কোটি দশ লাখের বেশি শিশু স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এদিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতেও বিশ্বের অন্যতম দূষিত বায়ুর শহর কুয়াশা আর দূষণে শ্বাসকষ্টে ভুগছে নাগরিকরা স্থানীয় সময় মঙ্গলবার সকালে দিল্লির আইকিউ ইয়ারের সূচক ছিল তিনশো পঞ্চান্ন যা বিপদজনকের তালিকায় অন্তর্ভুক্ত এমন পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী সমাধান চাইছে দিল্লিবাসী প্রতি বছর এই সময় দূষণ অনেক বেড়ে যায় যখন ছোট ছিলাম তখন এখান থেকে রাষ্ট্রপতি ভবন স্পষ্ট দেখা যেত কিন্তু এখন দূষণের কারণে তা দেখা যায় না জাস্ট বিকজ অব পলিউশন পলিউশন দূষণের কারণে গাড়ি চালানোর সময় চোখে জ্বালা নাক দিয়ে পানি পড়া গলা ব্যাথা এবং বুকে ব্যথার মতো অনেক সমস্যা হয় দিল্লিতে বায়ু দূষণের জন্য পাঞ্জাব প্রদেশের মতো কাছের বিভিন্ন রাজ্যে ফসলের অবশিষ্টাংশ পুরানোকে দায়ী করা হয় দুই সালে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের রেকর্ড করেছিল নয়াদিল্লি সায়রা খান ইন্ডিপেন্ডেন্ট নিউজ